সরকারি চাকরিতে কোটা বাতিলের দাবিতে আন্দোলন অব্যাহত রেখেছে শিক্ষার্থীরা সোমবারও রাজশাহী রংপুর সাভার বরিশাল সহ দেশের বিভিন্ন স্থানে সড়ক অবরোধ করে বিক্ষোভ করে তারা এই কর্মসূচির কারণে সড়ক ও মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায় দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার কথা জানিয়েছে শিক্ষার্থীরা সংবাদদাতাদের পাঠানো তথ্যচিত্রে খালিদ হাসানের প্রতিবেদন সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা বাতিল ও দু সালে সরকার জারি করা পরিপত্র পুনর্বহাল সহ চার দফা দাবিতে সারা দেশে বাংলা ব্লকের নামে অবরোধ কর্মসূচি পালন করছে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও চাকরি প্রত্যাশীরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা সাভারে ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে। এ সময় মহাসড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় চরম দুর্ভোগে পড়েন যাত্রীরা আমাদের একটাই দাবি হচ্ছে কোটাকে যোক্তিকভাবে সংস্কার করতে হবে এই কোটা प्रथा বাতিল করার জন্য এবং এই দুর্নীতিকে রুখে দাঁড়ানোর জন্য আমাদের আন্দোলন অপরিহার্য আমাদের যুক্তিকে এবং ন্যায্য দাবি আদা না হবে আমাদের আন্দোলন চলতে চলবে কোটা বাতিলের দাবিতে দুপুরে রেললাইন অবরোধ করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের সংলগ্ন ফ্লাইওভার ও রেললাইন অবরোধ করে কোটাবিরোধী নানা স্লোগান দেন তারা অবরোধের কারণে রাজশাহী শহরের ভদ্রা থেকে খোরখরি বাইপাসের যান চলাচল বন্ধ হয়ে যায় একই দাবিতে রংপুরের সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে রোখা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা দুপুর বারোটার দিকে নগরের মডার্ন মোড়ে অবস্থান নেয় তারা এতে রংপুরের সাথে ছয়টি জেলার যান চলাচল বন্ধ হয়ে যায় কুমিল্লার কোটবাড়ি বিশ্বরোড এলাকায় ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে কুমিল্লা সহ স্থানীয় কয়েকটি প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও চাকরি প্রত্যাশীরা তাদের কর্মসূচির কারণে সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয় সরকারি চাকরিতে কোটা বাতিলের দাবিতে দুপুরে ঢাকা বরিশাল কুয়াকাটা মহাসড়ক অবরোধ করে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তারা প্রথমে ক্যাম্পাসের ভেতরে ও পরে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে এ কারণে অনেক যানবাহন আটকা পড়ে ভোগান্তির শিকার হন চালক ও যাত্রীরা এদিকে আন্দোলনের সময় যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী ডেস্ক রিপোর্ট বৈশাখী সংবাদ